নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2023 সালের সপ্তম অধ্যায়ের ভারতবর্ষের শাসন বিভাগ থেকে যে সমস্ত এমসিকিউগুলো আমি সিলেক্ট করছি সেগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2023 সালে কোন এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন, অ্যান্সার হবে সিয়ের আচার সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো, দু নম্বরের প্রশ্ন কি বলেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের প্রণেতা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাজ্যপাল। তিন নম্বরের প্রশ্ন কি আছে, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি, অ্যান্সার হবে সাতটি। ঠিক আছে, তো দেখো অনেক জায়গায় আবার আটটি লিখেছে। পরের প্রশ্ন, চার নম্বরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের ভারতে কে নিয়োগ করে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাষ্ট্রপতি। পাঁচ নম্বরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন, অ্যান্সার হবে ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন হচ্ছিল আমাদের, এর অ্যান্সার হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন কি আছে, ছ নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন কি বলেছে, সাত নম্বরের প্রশ্ন, ভারতে এ যাবৎ জাতীয় অবস্থা জারি হয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার তিনবার। আট নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতের আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে একবারও নয়, একবারও নয়। পরের প্রশ্ন কি বলেছে, ন নম্বরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীর ন্যূনতম বয়স, অ্যান্সার হবে সের অ্যান্সার 35 বছর, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীর ন্যূনতম বয়স। ঠিক আছে, বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, দশ নম্বরে, ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন, এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতের শাসক বিভাগের প্রকৃত শাসক হলেন, তো দেখো এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। ভারতের শাসক বিভাগের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। বারো নম্বরের প্রশ্ন কি বলেছে, কোন অঙ্গরাজ্যের, অর্থাৎ কোন অঙ্গরাজ্যের নাম সর্বস্ব শাসক হলেন, এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার রাজ্যপাল। ১৩ নম্বরের প্রশ্ন কি বলেছে, অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মুখ্যমন্ত্রী। ১৪ নম্বরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হলো, তো দেখো এর অ্যান্সার হবে 5 বছর, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5 বছর। ১৫ নম্বরের প্রশ্ন কি বলেছে, বলেছে ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্বে রয়েছে, তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাষ্ট্রপতির হাতে, রাষ্ট্রপতির হাতে। ১৬ নম্বরের প্রশ্ন কি বলেছে, রাজ্যসভায় যে সভাপতিত্ব করেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার উপরাষ্ট্রপতি। ১৭ নম্বরের প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ককে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। ১৮ নম্বরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিকে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন ডি এর অ্যান্সার হবে প্রধানমন্ত্রী। ১৯ নম্বরের প্রশ্ন, ভারতের সংসদের, ভারতের সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখতে পারেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি, এর অ্যান্সার হবে রাষ্ট্রপতি। ২০ নম্বরের প্রশ্ন, অর্থ বিল প্রশ্নে সার্টিফিকেট প্রদান করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার স্পিকার, স্পিকার। ২১ নম্বরের প্রশ্ন, ইউপিএসসি সংসদের কার্যকালের মেয়াদ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 6 বছর, ইউপিএসসি সংসদের কার্যকালের মেয়াদ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 6 বছর। ২২ নম্বরের প্রশ্ন, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন, তো দেখো রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন আমাদের মুখ্যমন্ত্রী, অ্যান্সার হবে এর অ্যান্সার মুখ্যমন্ত্রী। ২৩ নম্বরের প্রশ্ন, রাজ্যপালকে নিয়োগ করেন, এর অ্যান্সার হবে রাষ্ট্রপতি, সি এর অ্যান্সার হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।